ফিরে যাচ্ছি, যাওয়ার পথে একটু দাঁড়ালাম। এই ফুলগুলো যদিও সেটা ঠিক না, তারপরেও নিয়ে যাই, কোনো একজন স্পেশাল মানুষকে দেওয়া যাবে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা, আর আমরা আছি এই যে দার্জিলিংয়ে। সামনে দেখা যাচ্ছে যতদূর চোখ যাই শুধু পাহাড়, আর পাহাড়ের ধার গিয়ে শুধু ঘরবাড়ি, আর নিচে কিছুটা চা বাগান দেখা যাচ্ছে। তো গ্যাংটক তো দেখেছেন, গ্যাংটকে পাহাড়ের উপরেই আর এটাও পাহাড়ের উপরে, তো দুটার মধ্যে কিছুটা সিমিলারিটিজ আছে, মানে পাহাড়ের গা ঘেঁষে সব বাড়ি ঘর। আর কিন্তু গ্যাংটক থেকে যদি আপনি ঘুরে এসে ইয়েতে আসেন, দার্জিলিংয়ে আসেন, তাহলে আপনার দার্জিলিং শহরটা মোটামুটি ওইরকম ভালো লাগবে না। কারণ হচ্ছে গ্যাংটক শহর থেকে দার্জিলিং শহর আমার কাছে কম্পারেটিভলি একটু বেশি নোংরা মনে হয়েছে আর কি, আর অনেক বেশি কনজাস্টেড, রাস্তাঘাট বলেন যেখানে জানে অনেক বেশি কনজাস্টেড। সো গতকালকে আপনারা দেখেছেন যে গতকালকে আমরা আসছি 4টার দিকে, এখানে 4টার দিকে এসে হোটেলে উঠে আমরা ফ্রেশ হয়ে দেন আমরা একটু বেরোয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য, কারণ বাইক নিয়ে এখানে মুভ করে একটু টাফ, কারণ হচ্ছে রাস্তার পাশে তেমন জায়গা নেই পার্কিং করার মতো, আর তো বুঝতেই পারতে অনেক কনজেস্টেড এলাকা। আর এই যে এক সপ্তাহ পাহাড়ি অঞ্চলে ঘোরাফেরা করে একটা জিনিসই ফিল হচ্ছে যে আমরা সমতল ভূমিতে বসবাস করে আমরা কতটা যে লাকি, যেটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমরা সমতল ভূমিতে বসবাস করি। তো কালকে আমরা যখন বেরোলাম, বের হয়ে আমরা গেলাম একটু দার্জিলিংয়ে বিখ্যাত মোমো, সেটা পাওয়া যায়, সেটা খাইতে গেছিলাম আবার ক্যাভেন্ডার্সের ওইদিকে। ওদিকে গেলে আপনারা দেখতে পাবেন যে ওখানে ক্যাভেন্ডার্সের পাশ দিয়ে অনেক, মানে অনেক ফুটপাতে আর কি দোকান নিয়ে মানে মোমো বিক্রি করতেছে। তো আমার হোটেলের এই লোক বলতেছিলেন যে আপনারা যদি ওই ফুটপাত থেকে নেন তাহলে একদম অথেন্টিক মোমো খাইতে পারবেন। সো ওখান থেকে আমরা খেলাম। আসার পর ফ্রেশ হয়ে এতে বেরোলাম হোটেল থেকে নাস্তা করবো বলে, কারণ লাঞ্চ করা হয় নাই, আর নাস্তা যখন করবোই হালকা, তো দার্জিলিংয়ে বিখ্যাত খাবার দিয়েই করবো, সেই জন্য একটু ভিতরের দিকে যাচ্ছি, আর সেটা হচ্ছে দার্জিলিংয়ের মোমো। এই জন্য একটু হাঁটতে হাঁটতে 1.5 কিলোমিটার মতো রাস্তা হবে হয়তো, এই জন্য বাইকটা নিয়ে আসি নাই, সামনে যাচ্ছে হেঁটে হেঁটে। আমাদের আজকে চেক আউট করার পালা, এখান থেকে হয়তো আমরা শহরে একটু ঘোরাফেরা করব, ঘোরাফেরা করে দেন এখান থেকে ডিরেক্ট চলে যাব শিলিগুড়িতে। আর আপনার আগে যখন আমরা গ্যাংটকে ছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে আমার সবচেয়ে বড় ড্রিম যে কাজটা করা সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং, সেটা তো আমি গ্যাংটকে করতে পারি নাই, বাট শিলিগুড়ি এসেও শুনেছিলাম আছে, এবং গুগলে সার্চ করলাম সেখানেও দেখলাম আছে, বাট তাদের কোনো অ্যাক্টিভিটিস দেখতেছি না আদৌ পাবো কি না। সো এখন এখান থেকে চেক আউট করার পর ওই দিকে একটু খোঁজ নিব, যদি পাওয়া যায় তাহলে তো ভালো, স্বপ্নটা পূরণ হয়ে গেলো, আর না হলে কিছু করার নাই, ওখানে চেক আউট করে হয়তো একটু চা কিনতে পারি, চা কিনে আমরা একদম চলে যাব। আচ্ছা
500. তো ব্রোজ ব্যাপারটা যেটা হইছে সেটা হলো আজকেই আমাদের ইন্ডিয়া ট্যুরের লাস্ট বাইক রাইডিং। আমরা এখন আছি দার্জিলিংয়ে, দার্জিলিং থেকে আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি। শিলিগুড়ি যেয়ে বাইকটা আবার আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, দেন ওখান থেকে আমরা আবার কলকাতার দিকে যাব। সো যেতে যেতে অনেক কথাই হবে এই দিনে, আজকে এই আর এই ট্যুরের যত এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করাও হবে। তো চলতে থাকুন আমার সঙ্গে, ইনশাআল্লাহ আপনাদেরকে সব কিছুই দেখাতে পারবো। এতদিন পাহাড়ি অঞ্চলে ছিলাম, আবার সমতল ভূমিতে ফিরে যাওয়ার পালা। তো এই যে বাম পাশে যে লাইনগুলো দেখতেছেন, এটা মূলত দার্জিলিংয়ের টয় ট্রেনের লাইন, গতকালকে দেখেছিলাম, আপনারাও দেখেছেন আগের ব্লগে। সো ট্রেনটা বেশ ভালোই, কিন্তু আমার ট্রেনে রাইড করতে একদমই ইচ্ছা করেনি, বাট অনেকেই দেখি এখানে অনেক বেশি ফ্যাসিনেটেড অ্যাবাউট দিস, বাট আমার কাছে সেরকম কিছু লাগেনি। আর প্যারাগ্লাইডিং অনেক দিনের ইচ্ছা ছিল, বাট গ্যাংটকে যা করতে পারি নাই কারণ বন্ধ আছে এক মাসের জন্য। শুনলাম দার্জিলিংয়ে আছে, দার্জিলিংয়ে এসে কয়েকটা জায়গায় ফোন দিলাম, একটা জায়গায় ফোন দিতে পারি না, আর এক জায়গায় ফোন দিলাম তো বলছে রং নাম্বার। সো এখন যাওয়ার পথে ওটা চেক আউট করে যাবো, আদৌ প্যারাগ্লাইডিং হয় কি না, যদি হয় তাহলে সেখানে প্যারাগ্লাইডিংয়ে করবো। আর সামনে যাওয়ার পথে মানে শিলিগুড়ি যাওয়ার পথে একটা টি স্টেট আছে, সেটা হচ্ছে মাকাইবাড়ির টি স্টেট, ওখান থেকে বাসার জন্য কিছু চা নেব। গ্যাংটক সিটি তো ঘুরেছি, ঠিক একই রকমই রাস্তা, বাট গ্যাংটক সিটিতে অ্যাটলিস্ট রাস্তার পাশে বাইক পার্কিংয়ের জায়গা আছে, কিন্তু এই দার্জিলিংয়ে এসে এতটা কনজেস্টেড যে এখানে বাইক পার্কিং করার কোনো অপশানই নেই। মানে আপনি যে বাইক নিয়ে কোথাও ঘুরবেন বা বাইক রেখে একটু কেনাকাটা করবেন, মানে একটা ফরেনার বা নতুন কোনো মানুষের জন্য যারা নতুন এই সিটিতে আসবে তাদের জন্য খুবই টাফ, কারণ আপনি সব জায়গায় তো জানবেন না কোথায় পার্কিং আছে। বা এই যে আমি যেহেতু আমি ফিরে যাচ্ছি, আমি যাওয়ার রাস্তার মাঝে আমি একটা দেখলাম একটা ভালো চায়ের দোকান, আমাদেরকে সাজেস্ট করেছিলেন আর কি ওখান থেকে, তো ওখান থেকে দেখলাম যে একটা গোল্ডেন টিপস আছে আপনারা দেখতে দেখলেন, সো ভাবলাম চা নেব, কিন্তু ওখানে পার্কিং করার জায়গা নেই, তাহলে আমি বাইকটা রাখবো কোথায়। আসলে যাই হোক, এই এসব বিষয় নিয়ে আমরা তো আসলে অভ্যস্ত না, এরা বেশ ভালোই অভ্যস্ত। সো তবে আমার কাছে যেটা মনে হলো সেটা হলো যে বাইক নিয়ে দার্জিলিংয়ে আসলে মানে একটু ঘুরে বেড়ানো একটু টাফ, বিশেষ করে গতকালকে যখন গেলাম শহরের মধ্যে তখন বাপরে বাপ এত পরিমাণ কনজেস্টেড যে হাঁটাই যাচ্ছে না। আপনারা এই যে সাইডগুলো যে ছোটো ছোটো ফুল দেখতেছেন, পুরো দার্জিলিংয়ে এই ফুলগুলো আমি দেখতে পাইছি, এবং সবগুলো হয়েছে পাহাড়ের এই ধার ঘেঁষে রেল লাইনের পাশ দিয়ে। সো এত সুন্দর আমার দার্জিলিংয়ের, বাকি সব কিছু যদি বাদ রাখি আমার এই একটা জিনিস আমার খুব ভালো লাগছে, তাই ফিরে যাচ্ছি। যাওয়ার পথে একটু দাঁড়ালাম, এই ফুলগুলো যদিও সেটা ঠিক না, তারপরেও নিয়ে যাই, কোনো একজন স্পেশাল মানুষকে দেওয়া যাবে। এই এক সপ্তাহ এই হিমালয়ান বাইকটা চালায় বেশ হ্যান্ডি হয়ে গেল, এখন এই এক সপ্তাহ বাইক চালালাম এখন বেশ হ্যান্ডি হয়ে গেছে, আর এখনই বাইকটাকে জমা দিতে হবে। উফ ভাই, এই কষ্ট আর কাকে দেখাবো বলেন, খারাপও লাগতেছে, আবার আমার নিজের বাইকটাকে অনেক বেশি মিস করতেছি। সো তাড়াতাড়ি বাসায় যেতে হবে, নিজের বাইক আবার ঘুরে বেড়াইতে হবে। আবার যখন ইন্ডিয়াতে আসবো হয়তো এবার আর বাইক রেন্ট করবো না, নিজের বাইক নিয়েই আসবো, যেটা আমার টার্গেট। সো রেডি থাকেন,
খুব তাড়াতাড়ি আরেকটা ইন্টারন্যাশনাল রাইড হচ্ছে। এখন পুরোটাই আমাদের বাইক অফ, আমরা বাইক অফ করে নামছি আস্তে ধীরে একদম ডিউ টু গ্র্যাভিটি। আমাদের কিছু ফুয়েলও কনজিউম হলো, ফুয়েলও সেফ হলো এখানে। আমরা ডাউনহিল করতে করতে আমরা চলে আসছি, আমরা ডাউনহিল করতে করতে চলে আসছি একদম নিচে। না নিচে এখন আসতে পারি নাই, আরও নিচে যাইতে হবে। তো যাই হোক, এখান থেকে আর মনে হয় না বেশিক্ষণ রাইড করতে হবে আমাদের, হয়তো আর 10-12 কিলোমিটার, তারপরে আমরা শিলিগুড়ি চলে আসব। হিমালয় নিয়ে এতদিন ধরে রাইড করতেছি, একটা দিন শান্তি মতো বাইকটা টান দিতে পারলাম না, কারণ পাহাড়ে পাহাড়ে কখনোই বাইক জোরে চালানো সম্ভব নয়, খুব শান্তশিষ্টভাবে দেখে শুনে বাইক রাইড করতে হয়, সোজা রাস্তা পাওয়া তো সম্ভব না, এই জন্য রাইড করাও সম্ভব হয়নি। এই তো এখন মনে হচ্ছে একটু টান দিতে পারবো, এখন দেখা যাক কতটুকু পারা যায়। হিমালয় নিয়ে 400 সিসির বাইক যদি একটু টান দিয়ে ফিলি না নিতে পারি তাহলে হইলো কিছু। আমরা এই তো শিলিগুড়ি পৌঁছে গেছি, আর এখন ভাই প্রচণ্ড ক্ষুধা লাগছে, সকালে মাত্র ডিম খেয়ে বেরোয়েছিলাম, যদিও ডিমগুলো আগের দিনের ছিল, আজকে আবার গরম করে সেগুলো খাইছি। সো আর ডোনাট হোটেলে রেখে চলে আসছি, যাই হোক ওটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে প্রচণ্ড ক্ষুধা লাগছে। এখন কোথাও হোটেল দেখে ভাই বিরিয়ানি খাইতে হবে, ভাই এই ট্যুরে আসার পর থেকে বিরিয়ানি করতেছি, বাট বিরিয়ানি খেতে পারতেছি না, এর চেয়ে কষ্টে আর কিছুই হতেই পারে না। সো ফার্স্ট অফ অল যাইতে হবে যে বিরিয়ানি খাবো, দেন পেট পরিপূর্ণ করার পরে দেন আমাদের বাইকটা হ্যান্ড ওভার করতে হবে। আর এইটাই আমাদের ইন্টারন্যাশনাল রাইডের শেষ ব্লগ এবং শেষ রাইড, এরপর আগামীকাল চলে যাবো বাসায়। ঠিক আছে, আর আমাদের বাংলাদেশ থেকে আসবে অবশ্যই। হ্যাঁ নিশ্চয়ই, একদম পুরো সার্ভিস পাবে আমার থেকে, কোনো অসুবিধা নেই। অনেক ভালো লাগলো, ইনশাআল্লাহ আবার আসবো।